হ্যালো ভিউয়ার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেলাম। আমি আমার আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের ডায়াল প্যাড আছে, সেই ডায়াল প্যাডের কাজ। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে আমার এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুগণ, আপনাদেরকে আমি একটি কাজ করে দেখাবো। সেই কাজটি হচ্ছে আপনার ফোনে থাকা সকল প্রকার ফাইল কিংবা ছবি, ভিডিও, অডিও এবং ফাইল, চারটি অপশন আপনি হাইড করে রাখতে পারবেন আপনার ফোনের ডায়াল প্যাডের কাজ করে। তো বন্ধুগণ, যারা আমার এই সেন্টেক্স 702 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি এক্ষুনি বাজিয়ে দিবেন। তো বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা ডায়াল প্যাড, এই ডায়াল প্যাডটি আমি ওপেন করে নিব। প্রথমে এই ডায়াল প্যাডটি ওপেন করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আমাদেরকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। তারপরে দেখুন, লেটস গো ইট, লেটস ডু ইটে আমরা ক্লিক করব। নেক্সট, নেক্সট ডু ইটে ক্লিক করবো এখানে। তারপর আমরা অ্যালাউ করে দিব, আবার অ্যালাউ, আবার অ্যালাউ, আবার অ্যালাউ। তো বন্ধুগণ, এখানে আমাদেরকে চারবার অ্যালাউ করে দিব। চারবার অ্যালাউ করার পরে যেখানে টিক মার আছে এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটি আনসার চয়েস করতে হবে। আনসার চয়েস করে এখান থেকে আনসারটির উত্তর আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে আনসার, হোয়াট ইজ নেম ইজ পার্ট। তো এখানে আমরা যদি এখানে আমাদেরকে অ্যান্সারটি দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে অ্যান্সারটি দেওয়ার পর এখানে দেখেন, এই যে আমাদের এখানে 4 ডিজিটের একটি কোড পিন এখানে আমাদেরকে সেট করে দিতে হবে, 4 ডিজিটের একটি কোড পিন। তো আমি এখানে 0022 দিব। তারপরে এখানে আমরা এই যে ডায়াল প্রেস এখানে ক্লিক করব। ডায়াল প্যাডে ক্লিক করার পর বন্ধুগণ, এখানে দেখবেন আপনারা এখান থেকে চাইলে ফোনও দিতে পারবেন, সব কাজ এখান থেকে করতে পারবেন। তারপর যখন এখানে আপনি 0022 দেওয়ার পর এখানে আপনারা কনফার্ম করে দিবেন, কনফার্ম কোড। তো বন্ধুগণ, এখানে আমাদেরকে 0022 করে এখানে আমরা ডায়াল করব। ডায়াল করার সাথে সাথে দেখেন, এখানে ইমেজ, ভিডিও, অডিও এবং ফাইল, আপনি চাইলে এখান থেকে সব কিছু, ভিডিও সকল প্রকার, সিনক্রেট ভিডিও কিংবা আপনার পার্সোনাল ফটো কিংবা পার্সোনাল গান, ফাইল সব কিছু এখানে আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটি ইমেজ হাইড করে দেখাবো। এরপরে যেখানে প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখবেন এখানে আমাদেরকে সরাসরি আমাদের যে হোম পেজটি আছে, এই গ্যালারি আছে, সরাসরি সেই গ্যালারিতে নিয়ে যাবে। তো বন্ধুগণ, এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই এখান থেকে এই ছবিটি আমি হাইড করব। দেখেন, এই ছবিটি এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম। তো বন্ধুগণ, এখানে দেখেন আমার এই ছবিটি এখন আমার গ্যালারিতে আর পাওয়া যাবে না, এই ছবিটি আমার হাইড হয়ে গেছে। বন্ধুগণ, এখানে দেখবেন এভাবেই আপনারা, এই যে এখানে আগে আমার গ্যালারিতে ওই ছবিটি শু করতো, কিন্তু এখন আর ওই গ্যালারিতে ওই ছবিটি এখানে শু করে না। বন্ধুগণ, এই যে ফাইলের ভিতরে আমার এই ছবিটি ছিল, এখানে দেখেন আর এই পিকচারটি এখানে নাই। তো বন্ধুরা, এভাবে আপনারা এই ডায়াল প্যাডের কাজটি করবেন আপনারা। তো এখান থেকে চাইলে ভিডিও, অডিও সকল প্রকার সিনক্রেট জিনিস এখান থেকে আপনি হাইড করে রাখতে পারবেন ডায়াল প্যাডের মাধ্যমে। চাইলে এখান থেকে আপনি আবার ফোনও করতে পারবেন। তো এখানে ডায়াল করার সাথে সাথে এই নাম্বারটি 4 ডিজিটের কোডটি ডায়াল করার সাথে সাথে দেখবেন এখানে আপনার এই পেজটি শু হয়ে যাবে। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনি ভিডিও কোনো কিছু হাইড করে রাখেন, তাহলে আপনার বন্ধু বান্ধব কেউ এখান থেকে আপনার কোনো কিছু বের করে আর পারবে না। সবাই এই ডায়াল প্যাডে ঢোকার পরে সবাই ভাববে যে এখানে হয়তো অবশ্য কোনো
ফোনের জন্য ডায়াল প্যাড ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সেই অ্যাপটি ইনস্টল করবেন। তো সেই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে আপনাদেরকে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে যে আপনারা সার্চ করবেন, আমরা যেভাবে সচরাচর সার্চ করি ঠিক সেভাবে এখানে সার্চ করব। এখানে লিখতে হবে ডায়ালার বোল্ট, DILLER ডায়ালার, VALT বোল্ট লিখে আমরা সার্চ করব। ডায়ালার বোল্ট লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে এই জায়গায় দুই নম্বরে এই অ্যাপটি শো করবে। এখান থেকে আপনারা দুই নম্বর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদেরকে এই যেভাবে যেভাবে আমি দেখলাম ঠিক সেভাবে কাজ করলে আপনাদের আর কোনো ঝামেলা পাওয়া যাবে না। চাইলে কোনো প্রকার আপনার গোপন কোনো ভিডিও অডিও কিংবা আপনার যে কোনো প্রকার ইমেজ এখান থেকে হাইড করতে পারবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি এক করে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।